জানো বুবু আজকে আমি টিকটকে কি দেখছি? তাই না দেখি নাই, টিকটকে আজকে ঢোকা হয় নাই তো, সো তার জন্য দেখতে পাইনি। বল কি দেখছোস? নিশ্চয় আমার ব্যাপারে কিছু দেখছোস। তাছাড়া তো কি আমার ব্যাপারে কিভাবে কি বলে কি খারাপ কিছু করা যায় সেটাই তো তোর প্ল্যান সারা জীবনের জন্য না? তোমার ব্যাপার না, বল ভাই বোনদের ব্যাপারে। হচ্ছে বিশ্বের বড় ভাই বোনদের ব্যাপারে, ভাই বোন, হ্যাঁ বড় ভাই বোনদের ব্যাপারে না? তার মধ্যে আমি আছি তোর বড় বোন, আমি তো আছি, তেমন মানে এটা তো আমার সম্পত্তি হলো না? হ্যাঁ তোমার ব্যাপারে। হ্যাঁ বুঝতে পারছি, তোরা তো হ্যাঁ হাত নাড়ায় টাড়ায় কথা বলতে ভুলি না। তুই মেন কথা বল, কি ভা মানে কি দেখছোস? আমি দেখছি বড় ভাই বোনের মানে বাটপার। বড় ভাই বোন মানে বাটপার? আমি বাটপার? আমি তোকে এতদিন ধরে কি দিয়ে আসছি? আমি কিছু সব মানে দেবগ্রহ থেকে কিছু ফেরত দিছি? আমি বাটপার? এটা মিথ্যা কথা। এবার এটা বড় ভাই বোন মানে বাটপার, বুঝতে পারছি। তাহলে মেজো ভাই বোন মানে কি? মেজো ভাই বোন মানে পারফেক্ট। বড় ভাই বোনরা বাটপার, মেজো ভাই বোনরা পারফেক্ট। মেজো ভাই বোনরা বলে পারফেক্ট হয় কোনো দিন। বুঝলাম, বড় শুনলাম মেজো শুনলাম, এবার বল ছোট ভাই বোন মানে কি? মানে তোর তোরটা বল। ছোট ভাই মানে সহজ সরল মানুষ। কি তুই সহজ সরল মানুষ? আল্লাহ, বড়রা বলে বাটপার, মেজোটা পারফেক্ট, ছোটরা সহজ সরল মানুষ। জীবনে বিশ্বাস হতে হবে না, সব ভুয়া কথা, এটা উল্টা হবে। বড়রা হবে হচ্ছে পারফেক্ট অ্যান্ড সহজ সরল মানুষ, আর মেজরা হবে মানে পারফেক্ট না সরি বাটপার ওয়ান, আর ছোটরা হবে পারফেক্ট তুই, মানে তুই বাটপার। তুই আমার বাটপার কইছিস না, তুই নিজের বাটপার দাও কই থেকে বাইরে না। আমি বাইরে হব না, তুই নিজে পারবি, নিজে বাটপার বাড়া বাড়া ছেড়ে দেখছে বাটপার টু বাইরে হয়ে থেকে। আমার জিজ্ঞাসা আমার বাটপার কোথায় আসছে?